নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 এপ্রিল 2022, মাসের শেষ শনিবার, শনি মহারাজের কৃপায় এই 5 রাশির প্রবল প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেকে জয়, বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। প্রত্যেকে কমেন্ট করুন। শুভ সময় এবং টার্গেট নাম্বার সব কিছু নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। আমি দিনের শুভ সময়, দিনের শুভ যোগ এবং রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটি খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। এর টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনার ভাগ্যকে বদলে দিতে পারে নিমিষের মধ্যে। আপনাকে গরিব থেকে ধনীতে পরিণত করতে পারে এই টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময় এটা। দেখুন, আবারও বলছি, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। এই শনি মহারাজ আগামীকাল এই 5 রাশির প্রবল অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। তো বারবার আমি একটি কথা বলি, আপনার রাশিচক্রে রাহুর পজিশান কেমন আছে এবং শুক্র, শনি এবং বুধ এই 4টি প্ল্যানেট কেমন আছে আপনি দেখে নিন। এবং রাহু কবচ আপনারা কিন্তু পরিধান আপনারা করুন, রাহু কবচটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আর একটি আপনাদেরকে আমি কথা বলি, যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা হস্তরেখা বিচারও কিন্তু করতে পারেন। সেখানেও বলে দেওয়া যাবে যে আপনার হঠাৎ প্রাপ্তিযোগ আছে কি না, অর্থাৎ আপনি আগামীকাল গরিব থেকে ধনী রাশিতে আছেন কি না। আমি যে লিস্টটি আপনাদেরকে জানাতে চলেছি আগামীকালের জন্য, 30 এপ্রিল 2022, শনি মহারাজের কৃপায় যে 5 রাশি ধনশালীতে পরিণত হতে চলেছে সেই রাশিগুলোর নাম। এবং আমি আবারও বলছি, যারা ব্যবসা করছেন তাদের জন্য ধনলক্ষ্মী কবচ এবং রাহু কবচটি অবশ্যই আপনারা পরিধান কিন্তু করুন। এবার একটি কথা, আগামীকাল শনিবার যোগটি থাকছে হচ্ছে প্রীতি যোগ, খুব সুন্দর যোগ, প্রীতি যোগ আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং এর পাশাপাশি অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র কিন্তু থাকছে। রাহুকাল 9:02 থেকে 10:32 পর্যন্ত আগামীকাল রাহুকাল থাকছে। শুভ সময় 11:46 থেকে 12:58 পর্যন্ত শুভ সময় থাকছে। আরেকটি যে শুভ সময়, 12:56 থেকে আপনার 2:28 পর্যন্ত আরেকটি শুভ সময় কিন্তু আগামীকাল থাকছে, অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং ব্রহ্ম মুহূর্ত, এই দুটি মুহূর্ত কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। তো আগামীকাল যে রাশিগুলো গরিব থেকে ধনী হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে বলবো এবং সেই রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 11:28 থেকে 1:34 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার আগামীকালের সেটি হচ্ছে 351, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 12:44 থেকে 2:14 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার আগামীকাল সেটি হচ্ছে 406, আগামীকালের আপনাদের টার্গেট নম্বর।
তিন নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সেই রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 1:34 থেকে 3:04 পর্যন্ত। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 298, আগামীকালের টার্গেট নাম্বার তুলা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 যে রাশি, সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, অর্থাৎ সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 188, শুভ সময় 12:49 থেকে 1:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 1:22 থেকে 3:14 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 288, অর্থাৎ আগামীকালে এটা হচ্ছে আপনাদের লাকি নাম্বার। তো যে 5 রাশির আমি কথা বললাম, সেই 5 রাশি আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার গোল্ড, শেয়ার মার্কেট এবং ব্যবসা থেকেও কিন্তু অর্থ কিন্তু পাবে। অর্থাৎ যে রাশিগুলোর আমি কথা বলছি, আপনার ভাগ্য চক্রে যদি রাহু এবং নবম ভাব এবং পঞ্চম ভাব যদি পীড়িত না হয়, আপনি কালকে কিন্তু কোটিপতি হবেনই হবেন। নমস্কার, ধন্যবাদ।